ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে হেয়ার স্পা করতে পারবে। এর আগের একটি ভিডিওতে আমি বাড়িরই কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেয়ার স্পা করবে সেরকম একটি ভিডিও বানিয়েছি। যদি তোমরা বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেয়ার স্পা করতে চাও তাহলে সেই ভিডিওটি দেখে নাও, এবং যদি তোমাদের হাতে খুব কম সময় থাকে এবং চটজলদি একটি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখো। এবং আজকে যে হেয়ার স্পাটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা একবার হলেও কিন্তু ইউজ করো। তাহলে চলো একদমই সময় নষ্ট না করে ভিডিওটা দেখে নিই। বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেয়ার স্পা করার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি সেটা করতে চাও সেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দেবো, সেটা চেক করে নিতে পারো। এবং আজকের ভিডিওটি হচ্ছে আমি বাজারে চটজলদি একটি ক্রিম দিয়ে হেয়ার স্পা করব। এটি কুইন্স কেয়ারের হেয়ার স্পা, আর আজকে যেটা ইউজ করবো এটা অ্যালোভেরার। এর আরও অনেক ধরনের প্যাকেজিং আছে, বাম্বু চারকোল, স্ট্রবেরি, বানানা, এরকম অনেক টাইপের আছে। আজকে আমি অ্যালোভেরারটা করব। তো এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, পাঁচটা স্টেপ ফলো করতে হবে, 1, 2, 3, 4, 5 করে। এবং এই ব্যাগটি দেখো, ছোটো চুল যদি হয় তাহলে হাফ এবং অনেকটা বড় হলে ফুল ব্যাগ। এর দাম হচ্ছে 75 টাকা। এর প্রত্যেকটা কিভাবে ইউজ করবে পুরোটা লেখা আছে, খুব ইজি এই হেয়ার স্পাটা করা, আর বাড়িতেই খুব চটজলদি করে নিতে পারবে। তাহলে চলো কিভাবে এই হেয়ার স্পাটি করবে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটি কাছে দিয়ে আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পুরো ক্রিমটি একটি বোলের মধ্যে বের করে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হচ্ছে খুব সুবিধা হবে যদি ভিতরেই থাকে সেরকমভাবেই অ্যাপ্লাই করবো। আর দেখো এটা অনেকটা হালকা সবুজ কালারের। এই হেয়ার স্পাটা করার আগে অবশ্যই অয়েল ম্যাসাজ করতে হবে। পুরো অয়েল ম্যাসাজের উপর আমার একটি ভিডিও আছে, তোমরা ওটা চেক করে নাও, ওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হেয়ার স্পাটা লাগানোর আগে তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটাকে ওয়াশ করে নেবে, তারপর এই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবে। দেখো আমার যে অ্যালোভেরা ক্রিমটি আছে সেটা অনেকটা গ্রিন কালারের, তো আমি শিখে করে করে এই ক্রিমটা অল ওভার হেয়ারে অ্যাপ্লাই করে নেব। তোমরাও ঠিক সেম প্রসেসে কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করো। চুল নিয়ে সমস্যায় প্রায় প্রত্যেক মেয়েরাই আছে। কোনো মেয়েকে বলতে শোনা যায় না যে আমার চুল খুব ভালো আছে, আর থাকবেই বা কী করে, দূষণ এত বেড়েছে আর আপনার বদল আসছে লাইফস্টাইলেও, যার প্রভাব পড়ছে আপনার চুলে এবং ত্বকেও। একদিন শ্যাম্পু না করলে চুল একেবারেই রুক্ষ হয়ে যায়, তাই ভিতর থেকে চুলের পুষ্টির জন্য প্রয়োজন হেয়ার স্পা। কিন্তু পার্লারে মাসে অন্তত 2 বার হেয়ার স্পা যথেষ্ট বেশি খরচ, তাই বাড়িতে প্রত্যেক সপ্তাহে হেয়ার স্পা করতে পারবেন। আমরা অনেকেই বলে থাকি যে হেয়ার স্পা হেয়ার স্পা হেয়ার স্পা, কিন্তু অনেকেই হয়তো এই হেয়ার স্পা মানে কি সেটা জানে না। তাই বলে দিই, হেয়ার স্পা হচ্ছে একটি ডিপ কন্ডিশনিং নারিশিং হেয়ার ট্রিটমেন্ট, যেখানে কিছু হেয়ার প্রোডাক্টস ব্যবহার করতে হবে, তবে সেটা নির্দিষ্ট ধাপে ধাপে করতে হবে। চুলে তেল ম্যাসাজ, স্টিম দেওয়া, শ্যাম্পু আর কন্ডিশনিং করা, এভাবেই হয় হেয়ার স্পা। আর শেষ ধাপে চুলে একটা মাস্ক লাগাতে হয় যাতে আপনার চুল হবে শাইনি, সফট আর জটও পড়বে না চুলে। স্যালোনে হেয়ার স্পা করতে মোটামুটি 1000 টাকা তো পড়বেই, আর সেটা নির্ভর করবে অবশ্যই আপনার চুলের লেন্থ কতটা আছে। যদি বেশি লেন্থ হয় তাহলে কিন্তু হেয়ার স্পাটার দাম আরও বেশি বাড়বে, যদি শর্ট হয় তো সেক্ষেত্রে কম। হেয়ার স্পাটা যে আমরা করব, হেয়ার স্পাটা আমাদের চুলকে কি করবে চলো জেনে নিই। হেয়ার স্পাটা কিন্তু চুলকে ডিপলি কন্ডিশনিং করবে, তার সাথে সাথে ফ্রিজি হেয়ারকে সুন্দরভাবে সফট করবে, সিল্ক করবে। এবং অনেকের চুল থাকে কুচকানো টাইপ, তো সেই চুলটাকেও কিন্তু স্ট্রেট করতে হেল্প করবে এই হেয়ার স্পাটি। তার সাথে সাথে অনেকের চুলের দুমুখ থাকে একদম জগার দিকে, সেটাকেও রিপেয়ার করতে সাহায্য করবে এই হেয়ার স্পাটি। অনেকের হেয়ার খুব তাড়াতাড়ি তেল তেলে হয়ে যায়, বা আবার অনেকের হেয়ার খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায়, এই দুটোকেই কিন্তু মেনটেন করবে এই হেয়ার স্পাটা। আমরা প্রচণ্ড ভুল করি যেগুলোর জন্য আমাদের হেয়ারটা নষ্ট হয়ে যায়। প্রথমত আমরা শ্যাম্পু করে বা অনেক সময় স্নান করে আমরা রৌদ্রে চুলটাকে শুকাই, বিশেষ করে শীতকালে।
এটা কিন্তু একদমই উচিত না। এটাতে ইউভি রেজ চুলের মধ্যে পড়ে চুলটাকে কুঁকড়িয়ে দেয় এবং চুলটাকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে দেয়, তার ফলে হেয়ারের হেয়ার ফল হয় এবং দুমুখো যেটা প্রবলেম থাকে হেয়ারে সেটাও চলে আসে। তাই এই ভুলটা কিন্তু আজকে থেকে আর করবে না। এই ক্রিমটি অ্যাপ্লাই হয়ে যাবার পর কিন্তু 30 থেকে 40 মিনিট মতো এইভাবে ক্রিমটি হেয়ারে রেখে দিতে হবে। তারপর স্টিম নিতে হবে। স্টিম তোমরা স্টিমিং মেশিন যে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো বা হট টাওয়েল যেটা থাকে সেটা দিয়েও করতে পারো। শুধুমাত্র হেয়ার স্পা করার আগেই হেয়ার অয়েল করবে না, যতবার তোমরা শ্যাম্পু করবে সপ্তাহে 2 থেকে 3 বার ততবারই কিন্তু হেয়ারে অয়েল ম্যাসাজ করবে। হেয়ারে অয়েল ম্যাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়ে, তার ফলে হেয়ার ফলটাও অনেকে কম হয়, অনেকে ড্যান্ড্রফের প্রবলেম থাকে সেটা থেকেও মুক্তি পাওয়া যায়। তো অনেকের আবার চিন্তাধারা থাকে যে অয়েল ইউজ করলে হেয়ার ফল হয়, একদমই ভুল বন্ধুরা। অয়েল ইউজ করলে একদমই হেয়ার ফল হয় না, অয়েল ইউজ করলে হেয়ারের গ্রোথ হয় এবং লেন্থেও কিন্তু অনেকটা বাড়ে, হেয়ারকে সফট এবং সিল্ক করতেও হেল্প করে এই অয়েল। 30 থেকে 40 মিনিট মতো এই ক্রিমটি এইভাবেই হেয়ারে রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পর তোমরা একটি গামলির মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে একটি টাওয়াল ডুবিয়ে যতটা গরম তোমরা সহ্য করতে পারবে ততটা গরম জল নেবে এবং তারপর এই টাওয়ালটিকে তার মধ্যে ডুবিয়ে সেই জলটাকে পুরোটা নিংড়ে নেবে, তারপর সেই শেকটি চুলের মধ্যে দেবে। তোমরা স্ট্রিমিং মেশিন দিয়েও স্ট্রিম দিতে পারো হেয়ারে বা এই প্রসেসটাও ফলো করতে পারো, দুটোতেই কিন্তু সেম রেজাল্ট দেয়। বাট এই হেয়ার স্পা করার পর কিন্তু অবশ্যই স্ট্রিমিংটা মাস্ট, এটাকে স্কিপ করলে চলবে না। হেয়ার স্ট্রিমিং নিলে হেয়ারের রুক্ষতা বা ড্রাইনেসটাকে দূর করে দেয়, হেয়ারের সিল্ক এবং স্মুথটাকে বজায় রাখে। তোমরা কিন্তু অবশ্যই স্ট্রিমিংটা করবে। এরপর কিন্তু কোনো রকম শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করবে না, নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। তারপর দেখবে চুল কতটা সিল্ক হয়েছে, চুলের কতটা গ্লোজ বেড়ে গেছে, তোমরা নিজেরাই দেখতে পারবে। আর এতটা সফট হবে হেয়ার যে সবসময় নিজের হেয়ারে হাত দিতে ইচ্ছা করবে। আমার কথা যদি বিশ্বাস না হয় নিজের একবার অবশ্যই ট্রাই করো, হোমমেডটা বা বাজারে কেনা চটজলদি যে হেয়ার স্পাটা পাওয়া যায় সেটা, দুটোই কিন্তু সেম রেজাল্ট দেয়। কেউ যদি ভাবো যে হেয়ার স্ট্রেট করবে তাহলে এই হেয়ার স্পাটা প্রত্যেক সপ্তাহে করতে পারো, হেয়ার স্ট্রেট হবে, দেখো পুরো একটা একটা হয়ে থাকবে হেয়ার। ভিডিও দেখে যদি একটু হেল্প হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে।